যোৱা লোকসভা নির্বাচনের পিছত এনেকা 22টা ঘটনা ঘটেছে আর আজি এই 23 নম্বর। আর এই গোটেই ঘটনাটোবিলাকৰ লগত এটা কিছু বিশেষ মানুষ জড়িত হয়ে থাকে আর লোকসভা ইলেকশনের পিছত তেওঁলোকে বহুত এনকারেজমেন্টও পাই আছে, তার পিছত এটা ঘটনা করে আছে। আমি টাফ একশন লম, এটা মই ডিজিপিক পঠাইছো ধুনলৈকে, উইল টেক টাফেস্ট পসিবল একশন। পীযুষ হাজরিকা কুমার মই যাব দিছো। আর মই সদায় কৈ থাকো যে আমার অসমত নামনি আর মধ্য অসম বরাকভেলি আদির দরে জায়গাত আমার খিলঞ্জিয়া মানুষ লোকেল মানুষবিলাক বহুত ভয় আর সন্ত্রাসের পরিবেশত অসমৰ মানুহে যিমান এই কথাবোৰ বুঝিব সিমানে আমার কারণে ভাল। বাকি তো আইনত যে ব্যবস্থা লব লাগে তো মই লমেই, কিন্তু আমি যিমানেই সেনসিটিভ হও যে এই জায়গাবিলাকত কেনেকে আমার মানুষবিলাক থাকে, কিমান কষ্টত থাকে, আমি যিমানেই সেনসিটিভ হম সিমানেই আমার মানুষবিলাকে সুরক্ষা পাব। এজনকটো এরেস্ট করা হয়েছে, বাকি দুজনের নামও আপনাদের পাই যাব, মোটরসাইকেল এখনত উঠি আহি আসে। কিন্তু ঢিঙত এই ঘটনা এই ফার্স্ট নহ, স্প্রে গ্যাং হয়েছে আর হয়েই থাকে। যাগাত আমার খিলঞ্জীয়া মানুষ মাইনরিটি হয়েছে সেই জায়গাত আমার মানুষবিলাক সদায় সমস্যা থাকে, কিন্তু আনফর্চুনেটলি যাক জায়গাত আমি মেজরিটি তার মানুষে এই মানুষখিনির কথাটা অনুভব নকরে। যেনেকে আজি অসমত কিবা এটা ঘটনা হলে অসমীয়া বঙালী কৰিলে, কিন্তু কোনো বঙালী মানুহে ছোৱালীক ওপৰত হাত নিদিয়ে। কিন্তু আমার মানুষখিনিয়ে চিন্তা কৰি থাকিব বঙালী, বঙালীয়ে চিন্তা কৰি থাকিব অসমীয়া, অসমীয়াই চিন্তা কৰি থাকিব মাৰুৱাৰী, মাৰুৱাৰীয়ে চিন্তা কৰি থাকিব হিন্দী ভাষী। কিন্তু আমার শত্রু কোন মিত্র কোন মানুহে এইটো আজিলৈকে উলিয়াব নুখোজে বা নাজানে বা মানুহে এভয়েড করে, দ্যাট ইজ দ্য বিগেস্ট আইরনি। সেইটোৱে আজি আমার আটাইতকৈ ডাঙর সমস্যা। সরকারে তো পদক্ষেপ লৈ আছে, সরকারে পদক্ষেপ লৈ থাকিব, কিন্তু মানুহের ভিতর থাকা যেটো জন্তু সেই জন্তুটোক সরকারে কেনেকে আগত বুঝি উঠিব, এই ঘটনার পিছতহে সরকারে গম পায়।